জেলা সর্বশিক্ষা মিশনের সহযোগিতায় এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক আর্থিক অনুভূক্তি ও উন্নয়ন বিভাগের উদ্যোগে সাক্ষরতা কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জেলার ব্লক এবং পৌরসভার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। জেলা সর্বশিক্ষা মিশনের সহযোগিতায় এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তি ও উন্নয়ন বিভাগের উদ্যোগে বহরমপুর কালেক্টরেট ক্লাবের সভাগৃহে অনুষ্ঠিত হল সাক্ষরতা কুইজ প্রতিযোগিতা। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শ্রী মলয় রায়, জেলা শিক্ষা আধিকারিক শ্রীমতী অনন্যা ঘোষ, জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রী অমর কুমার শীল সহ বিশিষ্ট আধিকারিকেরা। প্রথম হয়েছে নগর এম হাই স্কুল খড়গ্রাম ব্লক থেকে, দ্বিতীয় হয়েছে মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল বহরমপুর মিউনিসিপ্যালিটির, এবং তৃতীয় হয়েছে কাজীপাড়া হাই স্কুল রানীনগর টু ব্লক। মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লক এবং পৌরসভা থেকে মোট 172টি বিদ্যালয়কে নিয়ে সোমবার অনলাইনে কুইজের অনুষ্ঠান হয়। তারপর 26টি বিদ্যালয়কে বাছাই করে এনে বৃহস্পতিবার জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বহরমপুরের কালেক্টরেট সভাকক্ষে।